আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত রসুলহিল করিম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন ধরেই বাংলাদেশে পেঁয়াজের দাম অত্যাধিক হারে বেড়ে গেছে আমি গত শুক্রবার নিজেও পেঁয়াজের বাজারে গিয়ে পেঁয়াজ দাম করেছিলাম আমার কাছে তারা দাম চেয়েছিল দুই টাকা এবং বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং আমরা শুনেছি ইতিমধ্যে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের কেজি রীতিমতো দুই টাকায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ এই যে একটা সংকট এই যে একটা সমস্যা হ্যাঁ এই সমস্যাটা কেন তৈরি হলো এটা কিছু কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজকে মজুদ করার কারণে পেঁয়াজকে মানে স্টক করার কারণে তারা এই যে তাদের লাভের দিকে তাকিয়ে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে এবং তারা লাখ লাখ কোটি কোটি টাকা প্রফিট অর্জন করবে এর জন্য স্টক করার কারণে আসলে এই সংকটটা তৈরি হয়েছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে পেঁয়াজ গোডাউনে পচে যাওয়ার কারণে সেই পচা পেঁয়াজ যমুনা যমুনা নদীতে ফেলানো হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে আবার অনেকের গোডাউনের মধ্যে পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে তারপরেও তারা পেঁয়াজ বাজারে ছাড়তেছে না দেখুন পেঁয়াজের এত চাহিদা পেঁয়াজের এত দাম হয়ে গেছে তারপরেও তাদের গোডাউনের মধ্যে পেঁয়াজ কেন পচবে আসল কথা তারা চায় সমাজের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতে এবং একটা সংকট সৃষ্টি করতে করতে প্রিয় বন্ধুগণ যারা অসাধু ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী এরকম কোনো খাদ্যপণ্য যদি সমাজে এরকম সংকট তৈরি করার জন্য সংকট তৈরি করার লক্ষ্যে তারা বিপুল পরিমাণে প্রফিট অর্জন করার লক্ষ্যে যদি মজুদ করে রাখে আর সমাজে যদি এটা সংকট সৃষ্টি হয় আর সে যদি তার এই কাজ অব্যাহত রাখে সে যদি তার এই পণ্য খাদ্য পণ্য যদি সে সেল না করে তাহলে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের ভাষ্য অনুযায়ী রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন সে ব্যক্তি জাহান্নামি হবে সেই ব্যবসায়ী জাহান্নামি হবে আল্লাহ আল্লাহতাল্লাহর কার্ড গড়ায় তাকে অবশ্যই দাঁড় হতে হবে প্রিয় বন্ধুগণ ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছিলেন এবং সাহাবাই কেরামও ব্যবসা করেছেন যারা সাধু ব্যবসায়ী যারা মানুষের কল্যাণে ব্যবসা করে মানুষের সেবা করার লক্ষ্যে ব্যবসা করে তারা তো দুনিয়া পাবেই তারা তো টাকা পয়সা পাবেই বরং তারা কাল কেয়ামতের ময়দানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের নাসর হবে আর যারা অসাধু ব্যবসায়ী অধিক পয়সার লোভে অধিক প্রফিটের লোভে যারা মানুষকে কষ্ট দেয় মানুষের ওপর জুলুম করে এরকম হাজার হাজার টন খাদ্যপণ্য যারা মজুদ করে রাখে নষ্ট করে তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ প্রিয় বন্ধুগণ আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে এক কেজি ব্রয়লার মুরগির মাংস যদি গোঠাল ব্রয়লার হয় তাহলে একশো টাকা একজন দিনমজুর মানুষ গরিব মানুষ সে সপ্তাহে একদিন এই গোস্ত খায় কিন্তু ব্রয় ব্রয়লার মুরগির গোস্ত বলেন বা দামি মাছ বলেন বা গরুর মাংস তো অনেক দাম এটা তো মাসে একদিন হয়তো বা যারা খুবই নিম্ন পর্যায়ে রয়েছে তারা খায় কেউ বা মাসে একবারও পায় না তো যাই হোক তারা কিন্তু সপ্তাহে একদিন ভালো তরকারি খায় অথচ সেই তরকারির দাম কত একশত পঞ্চাশ আমি ধরলাম একশো তিরিশ একশো পঞ্চাশ বা হাইয়েস্ট দুইশো টাকা ভালো মাছ বা মাংস তো যাই হোক তারা কিন্তু এক সপ্তাহ পর খাচ্ছে অথচ পেঁয়াজ এমন একটা জিনিস যেটা কিন্তু প্রতিদিন লাগতেছে গরিব বড় লোক সবার প্রত্যেকটা তরকারির মধ্যে ডাল থেকে ভর্তা মনে করেন ভাজি থেকে মাংস প্রত্যেকটা তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজ লাগতেছে তো যাই হোক এই সমস্ত মানুষের কি অবস্থা হচ্ছে তারা কি কষ্ট পাচ্ছে না তারা কি বাজার গিয়ে তারা তাদের পকেটের দিকে তাকিয়ে পেঁয়াজ না কেনার মতো যে তাদের একটা অক্ষমতা এটা কি তারা এর মাধ্যমে কি তারা কষ্ট পাচ্ছে না নির্ঘাত কষ্ট পাচ্ছে তো প্রিয় বন্ধুগণ এজন্য আমাদের ব্যবসা আমরা যারা ইনফিউচার ব্যবসা করব বা যারা ব্যবসায়িক ভাই রয়েছেন তারা হালাল পথে ব্যবসা করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুনিয়াও দেবে এবং আল্লাহ রব্বুল আব্বুল্লাহামিন পরকালেও আমাদেরকে নাজার দিবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমি জানি না আমার এই ভিডিওটা কোনো ব্যবসায়ী ভাইয়ের কাছে পৌঁছাবে কি না তবে আপনারা যারা দর্শক রয়েছেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা আমার ব্যবসায়ী ভাই পর্যন্ত পৌঁছে যায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহ পাক রব্বালামিন আমাদের সকলকেই সঠিকভাবে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করুন আমিন